বন্ধুরা, এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা কক্সবাজার টেকনাফ মহাসড়ক। আমি আমার বাইসাইকেল নিয়ে টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়েছি। একা একা রোদ দুপুরে তো ভালোই লাগতেছে। দেখা যাক কতটুকু যেতে পারি। লাইফটা মজা করতে চাইলে অনেক কিছু করা যায়, বাট অনেকে করতে চায় না, অনেকে করতে পারে না বিভিন্ন কারণে, আর্থিক মাঝে মধ্যে শত কষ্টের মধ্যে একটু আনন্দ উপভোগ করতে চায় ঘোরাঘুরি করে বন্ধুদের মধ্যে। টেকনাফ 51 নীলা 31 কিলোমিটার, মাঝে মধ্যে উঁচু নিচু জায়গায় জোরে চালা থেকে 2-3 বার সাইকেলে চেঞ্জ করা যায়। মাই লেগ ইজ ডাইং, আমি নীলা খুব কাছাকাছি চলে আসছি। সূর্য ঘনিয়ে সন্ধ্যা নেমে আসতেছে, জানি না টেকনা পর্যন্ত যাইতে পারবো কিনা আজকের মধ্যে। বন্ধুরা, আশা করবো আরেকদিন আমার সাথে অন্য কেউ আসবে এরকম লং রাইডে। এখন সকাল 9টা, আমি রাত্রে নীলা আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম, সকালবেলা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, খুব শীঘ্রই পৌঁছে যাব। একা একা বাস ভালো লাগতেছে না। টেকনাফ 8 কিলোমিটার, শান্ত লাগে, কেউ পারলে তো এনার্জি ভয় ভয় লাগতেছে কখন যে হাতি চলে আসে।
দরকার। একটু সামনে নাইটং পাহাড়, ঘুরতে পারবো কিনা বলতে পারি না, তো ক্লান্ত। সর্বোচ্চ রাস্তা, উঁচু রাস্তা, ক্যামেরা বন্ধ করে আমি বলছি। আমি দাঁড়িয়ে আছি নাইটং পাহাড়, নাইটং পাহাড়ের উপরে। এখান থেকে নাফ নদী সম্পূর্ণ এবং মায়ানমার দেখা যায়। এখনো পথে অনেক রয়েছে বাকি, এবার টেন্ডা পার হত দূর অল্প করে, আর বেশি যেতে হবে না, অল্প করে নাকি। কুশল হডি আর বাইরে তে আছে না, ওখানে গর্জন শোনা যাচ্ছে। দেখা যাক বীজ হয়ে কক্সবাজার চলে আসবে। টেকনাফ বিচের পাশ দিয়ে সাইকেল চালানোর মজাই আলাদা।